আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আরব দেশে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যবহৃত সকল জিনিসপত্র এবং কিছু এ বিষয়ে কথোপকথন। তাহলে ভিডিওটি শুরু করি। তার আগে বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অল নোটিফিকেশন অন করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আদওয়াত আত তানজিব অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন করার যন্ত্রপাতি। আরব দেশে যারা এই পেশায় আসবেন তাদেরকে আরবিতে বলে বলদিয়া। নাজিব অর্থ পরিষ্কার, নাজিব অর্থ পরিষ্কার। জুবালা অর্থ ময়লার ড্রাম। ফারাসা অর্থ ব্রাশ, ফারাসা অর্থ ব্রাশ। মামসাহা অর্থ ওয়াইপার, যা ঘর মোছার কাজে ব্যবহার করা হয়। মিকনেসা অর্থ ঝাড়ু, যে কোনো জায়গা অথবা ফ্লোর ঝাড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। মামসাহা মাত্তাতি অর্থ ওয়াইফাই সিপার যন্ত্র। মুনফাদাত রিশ অর্থ পালক ডাস্টার, মুনফাদাত রিশ অর্থ পালক ডাস্টার। দুলুব অর্থ বালতি। মিনসাফা অরাগ অর্থ টিস্যু পেপার। অ্যারাবেন্দ্রা প্রায়ই বলে ক্লিনিক্স, ক্লিনিক্স। কাম্মাসা অর্থ কাপড়। ইসফিনাজ অর্থ স্পঞ্জ, ইসফিনাজ অথবা সাপনেজ অর্থ পঞ্জ, যেটা হাঁড়ি পাতিল ধোয়ার কাজে ব্যবহার করা হয়। মিকনেসা কাহারবা অর্থ ভ্যাকুয়াম ক্লিনার, এটা দিয়ে কার্পেট পরিষ্কার করা যায় অথবা যেসব জায়গায় ঝাড়ু অথবা মোছা যায় না সেই সব জায়গায় এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে খুব সুন্দর পরিষ্কার করা যায়। কাফু অর্থ হ্যান্ড গ্লোভস বা হাত মোজা, কাফু অর্থ হ্যান্ড গ্লোভস বা হাত মোজা। রাদ্দাদা তানজিব অর্থ পরিষ্কারের স্প্রে, রাদ্দাদা তানজিব অর্থ পরিষ্কারের স্প্রে। যেমন গ্লাস ক্লিনার আছে, গ্লাস ক্লিনার স্প্রে করে তারপরে পরিষ্কার করা হয়। মাসুক গাছিল অর্থ ডিটারজেন্ট, বিভিন্ন ধরনের সাবানের গুঁড়া পাউডার পাওয়া যায়, এগুলোকে বলা হয় মাসুক গাছিল। মুনজারিব অর্থ পরিষ্কারক। সাইল তানজিব অর্থ পরিষ্কারের তরল। ইউনাজিব অর্থ ক্লিনিং। ইয়াকনুস অর্থ পরিষ্কার করা। ইয়ামসাহ অথবা মাসাহ অর্থ মুসা। এবার কিছু কথোপকথন অথবা বাক্য। মালিক বলছে, করিম তাল সৌই তন্দিফিনা, অর্থ করিম এখানে এসো এটা পরিষ্কার করো। তাল অর্থ আসা, সৌই করা, তন্দিপ অর্থ পরিষ্কার। করিম বলছে, এস সৌই তন্দিপ, কী পরিষ্কার করব, এস অর্থ কী, সাউই অর্থ করা। মালিক বলছে, সুপ তাহাত আর দিয়া কুল্লু তরব, কাম ইয়ম মাফি সৌই নাদাফা, অর্থ নিচে দেখো সব মাটি বা ধুলা বা বালি কতদিন পরিষ্কার করা হয়নি। সুপ অর্থ দেখো, তাহাত অর্থ নিচে, আর দিয়া অর্থ ফ্লোর, কুল্লু অর্থ সব, তরব অর্থ তুরাব অর্থ মাটি, আর রমেল অর্থ বালি। কাম ইয়ম অর্থ কতদিন, মাফি সৌই অর্থ করোনাই, নাদাফা অর্থ পরিষ্কার। এখন করিম বলছে, এস কালামিন্তা, তুমি কি বলো, আমস আনা গাছিল কুল্লোসাই, আমি গতকাল সব কিছু ধুয়েছি, সুপ কেপ নাদীপ কুল্লোসাই, দেখো কেমন সব কিছু পরিষ্কার। পুরো বাক্যটা একবার বললে এভাবে হয়, এস কালামিন্ত আমস আনা গাছিল কুল্লোসাই, সুপ কেপ নাদীপ কুল্লোসাই, কি বলছো তুমি, আমি কালকে সব কিছু ধুয়েছি, দেখো সব কিছু কেমন পরিষ্কার। মুদির বলছে, ইন্থ কালাম ফাদি, অর্থ তুমি মিথ্যে কথা বলছো, এস গাছিল ইন্থ আমস, কি ধুয়েছ কালকে। পুরো বাক্যটা একসাথে বললে হয়, ইন্থ কালাম ফাদি, এস গাছিল ইন্থ আমস, তুমি মিথ্যে কথা বলছো, কি ধুয়েছ কালকে। ইন্থ অর্থ তুমি, কালাম ফাদি অর্থ মিথ্যে কথা, আর শুধু ফাদি অর্থ হয় খালি, এস গাছিল অর্থ কি পরিষ্কার করেছো, ইন্থ অর্থ তুমি, আমস অর্থ গতকাল। তখন করিম বলছে, ওয়াল্লা মুদির আনা আমস গাছসিল আর দিয়া হাম্মামাত গাছসালা কুল্লোসায়, অর্থ মুদির বিশ্বাস করো আমি কালকে ফ্লোর টয়লেট ওয়াশবেসিন সহ সব কিছু ধুয়েছি। ওয়াল্লাই অর্থ আল্লাহর কসম বা বিশ্বাস করানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। মুদির অর্থ মুদির, আনা আমি, আমস অর্থ গতকাল, গাছসিল অর্থ পরিষ্কার, আর দিয়া অর্থ ফ্লোর, হাম্মামাত অর্থ গোসলখানা, আর গাছসালা অর্থ যে জায়গায় ধোয়া পরিষ্কার করা হয় সেই জায়গাকে বলা হয় গাছসালা। কুল্লোসাই অর্থ সব কিছু। মুদির বলছে, তাল মা অথবা তাল সাওয়া সাওয়া অর্থ আমার সাথে আসো, তাল মা বললেই ভালো হয়। আনা বা সুফিক কেফ সাওয়ি তন্দীপ, অর্থ আমার সাথে আসো আমি দেখিয়ে দেবো কীভাবে পরিষ্কার করবে। তাল অর্থ আসা, মা অর্থ সাথে, সুফিক অর্থ দেখিয়ে দেবো, তোমাকে দেখাবো, আর সৌই অর্থ করা, তন্দীপ কীভাবে পরিষ্কার করবে। আবারও মুদির বলছে, আইয় খোদ কুল্লোসাই খারিজা, অর্থ আগে সব কিছু বাইরে নিয়ে যাও।
তারপরে করিম বলছে, এস অদ্দি খারিজা, অথবা এস অদ্দি বাররা, কী কী বাইরে নেব। এস অর্থ কি? অদ্দি অর্থ পাঠানো বা বাইরে নেওয়া, খারিজা অর্থ বাহির, বাররা অর্থ বাহির। আওয়াল খারিজা, সুপা, তৌউলা, সাজ্জাদা, কুরসি, বাদেন সৌই মিকনেসা, আগে বাহিরে নিয়ে যাও সোফা, চেয়ার, টেবিল, কার্পেট, এবং পরে ব্রাশ করো। বাদেন সৌই মিকনেসা অর্থ পরে ব্রাশ করো, আওয়াল অর্থ আগে, খারিজা অর্থ বাহির করো, সুপা অর্থ সুপা, তৌইলার টেবিল, সাজ্জাদা কার্পেট, কুরসি, চেয়ার। নেক্সট করিম বলছে, কেপ ওদ্দি হাদা কুল্লু আগ্রাদ আনা ওয়াহেদ নফর, অর্থ কিভাবে আমি একা সবগুলো জিনিস বাহিরে নেব। ওয়াহেদ নফর মাই কাফি, একজন যথেষ্ট নাই। ওর্দি অর্থ পাঠানো বা নেওয়া, হাদা এই, কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ জিনিসপত্র, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, আর কাফি অর্থ যথেষ্ট। নেক্সট হচ্ছে তামাম, ঠিক আছে, জিব ওয়াহেদ নফর মিন বাররা, ঠিক আছে বাহির থেকে একজন লোক নিয়ে এসো। জিব অর্থ দাও, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, মিন বাররা অর্থ বাহির থেকে। নেক্সট ওয়াল্লা সকল ছোড়া ছোড়া সুপহিনা কুল্লু জুবালা, অর্থ করিম তাড়াতাড়ি করো, এখানে দেখো সব আবর্জনা। ওয়াল্লা মানে বিশ্বাস করানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয় অথবা কসম করা হয়। ছোড়া ছোড়া অর্থ তাড়াতাড়ি করা। সুপহিনা এখানে দেখো, কুল্লু জুবালা সব ময়লা। করিম খাল্লাস্ত নাদাফা ওয়াল্লা বাগি, অর্থ করিম পরিষ্কার হয়ে গেছে না বাকি আছেন। করিম বলছে, লা লিসা বাগি সোয়াইয়া, না সামান্য একটু বাকি আছে। ইয়াল্লা সোরা বাদ তানজিব গাছিল আর দিয়া, অর্থ তাড়াতাড়ি করো, পরিষ্কার করার পর ফ্লোর ধুয়ে ফেলো। আর দিয়া অর্থ ফ্লোর। রাক্কাব ময়া সাওয়া সাওয়া সাবুন জিয়াদা, অর্থ পানির সাথে সাবান বেশি দাও। করিম আনারো বাররা, অর্থ আমি বাইরে যাচ্ছি। ইন্থ কুল্লু সাই জব্বত মিয়া মিয়া, অর্থ তুমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবে। মা সালামা, আল্লাহ হাফিজ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।